গাইজ হোয়াটস আপ, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আমি অপু, আমি শ্রুতি, তোমরা দেখছো অপু রানা ব্লগ। চলো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দীঘা। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই পিছনে প্রান্তিক হোটেল। তোমাদেরকে প্রান্তিক হোটেলের সম্বন্ধে একটু ডিটেলস বলে দেবো। চলো যেতে যেতে ডিটেলসটা বলছি। এইটা প্রপার নিউ দীঘাতে পড়ছে। এইখান থেকে হেঁটে সি বিচ 2 থেকে 3 মিনিট। 3 মিনিটটাও আমি মনে হয় বেশি বলে ফেললাম, 2 মিনিট। তো এই হোটেলের আগে ইউটিউবে আমরা ভিডিও অনেক দেখেছি। আমরা ভাবলাম এইবারে চলো এই হোটেলেই ওঠা যাক। এই হোটেলে আমরা উঠেছি, তো পুরো একদম ভালো লাগছে বিচের সামনে। আর তোমাদেরকে আর একটু দেখিয়ে দিই তোমরা কীভাবে আসবে। এই হচ্ছে রোটের রাস্তা, এইদিকে স্টেশন, এই রোটের রাস্তা, আর এই দিক দিয়ে গিয়ে, আর এই হচ্ছে হোটেল, এই ব্লু কালারটা, এই যে এই ব্লু কালারটা প্রান্তিক হোটেল, আর এই সোজা সি বিচ। এইখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। ওই দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা হোটেলের পর এই যে প্রান্তিক, পুরো 5টা হোটেলের পর প্রান্তিক। এইগুলো হচ্ছে লাক্সারিয়াস হোটেল, এইগুলোর প্রাইস অনেক বেশি, কিন্তু প্রান্তিক হোটেলে আমরা আছি মাত্র 550 টাকায়। আর চলো এবার আমরা সি বিচের দিকে যাই, গিয়ে তোমাদেরকে সকালের পুরো ভিউটা দেখাবো। নিউ দীঘা এন্ট্রি, কত সানগ্লাসের দোকান দেখো, এখানে নানা রকম দোকান আছে, বড় বড় সব বল বিক্রি হচ্ছে। চলো বিচে নামা যাক। এই হচ্ছে ভিউ, জল কোথায় চলে গেছে দেখো, জল পুরোই সামনে চলে আসে, জল দেখো কোথায়। এইদিকে সব কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে সব ফটোগ্রাফাররা আছে, চাইলে তোমরা ছবি তুলতে পারো। ঘোড়ার গাড়ি না, ঘোড়া আছে, লাল কালো, উঠতে পারো। আর এই সাইডটা, এই যে টেন্টগুলো দেখছো, আর কী বলছি ভুলভাল, টেন্ট নয়, এই যে এই ঝান্ডাগুলো দেখছো, এইখান থেকে হচ্ছে ওই বোট ছাড়ে, এই দূরে দেখতে পাচ্ছ বোট, স্পিড বোট এখান থেকে ছাড়ে। এই হচ্ছে ভিউ, এখন সেরকম লোকজন নেই দেখতে পাচ্ছি। আর এই যে চলে এসছে, বল তোর কি বক্তব্য। ঘোড়া কাকুর সাথে দেখা হয়েছে, ঠিক আছে, ঘোড়া কাকুটা আমাদেরকে সব মানে ভালো করে সব বোঝাচ্ছিল, করছিল, কি বলছিল, যে বলছিল এরকম ঘোড়া কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে, সেই ঘোড়া কাকু। হ্যাঁ, ঘোড়া কি তুই এখানে এ করবি নাকি, লোকজনকে মানে ঘোড়াবি নাকি, ঘোড়া ব্যবসা করবি, বিজনেস, ঠিক আছে চলো ঘোড়াটা তোমাকে দেখাচ্ছি। গাইস ফাইনালি দীঘা সি বিচে আছি। এই হচ্ছে সকালের ভিউ, কেমন লাগছে তোর বল, চলো আসো। কালকের মতন এখানে ক্লাউডটা নেই দেখতে পাচ্ছি, বিশাল ক্লাউড ছিল, বিশাল ভিড় ছিল। ওই দিকটা ভিড় আছে, ওদিকটাও দেখাও, ওই দিকটা, এই যে এই সাইডটা, আসো দেখি ডাকছে কি বলতে চাইছে আমাদের, দেখি কি বক্তব্য কি লিখছে। খুব সুন্দর ঘোড়া, এই ঘোড়াটার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে এখন, ঠিক আছে, খুব সুন্দর ঘোড়া, এই কাকুটার ঘোড়া, কাকুটাকে দেখি দাও একবার, কাকু একবার ভিডিও হাই করে দাও, দীঘায় এলে এই কাকুটার কাছে ঘোড়া চড়বেন, খুব ভালো কাকু, ঠিক আছে, স্মৃতি বলবে নাকি ঘোড়াটা, না না একদম না, সবাই উঠলে তবে আমি উঠবো। দেখতে পাচ্ছ গাইস এখন হালকা হালকা ঢেউ আছে, এখন হালকা হালকা ঢেউ, আর এই যে এই বোট, এই বোটটা তো আমরা উঠবো, এইটা জেলিফিশ না, এই জেলিফিশ সেখানে আড়া দিয়া আড়া দি, দেখি কোথায় আবার জেলিফিশ ডাকাতে নিয়ে যাচ্ছে। নিউ দীঘা থেকে হাই যে ঢেউ সাগর দেখতে পাচ্ছ, একদম অল্প দূরত্ব ঢেউ সাগর। গাইস দেখতে পাচ্ছ জেলিফিস, এই যে এখানে একটা, এই দুটো, আর ওইখানে ওই যে তিনটে জেলিফিস। গাইস কিছু সানগ্লাস নেওয়া হবে আমাদের, এই যে সানগ্লাস দেখছে 120 টাকা করে বলছে, একটু দাম দর করে দাদা আমাদের করে দেবে। গাইস লুচি নিয়ে নিয়েছি, 5টা লুচি আছে, 1 প্লেট ঘুগনি আছে 20 টাকা, আর পরোটা আছে, 2টো পরোটা দেবে, আর ঘুগনি দেবে 30 টাকা। কোয়েল টিফিন সেন্টার,
কাবু লোকেশনটা কি বলছেন? কাবু লোকেশনটা বলে দিল, এই লোকেশনে তোমরা চলে আসতে পারো, খুব সুন্দর খাবার। তার আগে আমি খাবারটা টেস্ট করবো, তো কেমন লাগছে খাবারটা? আচ্ছা আমি একটু খেয়ে দেখি তাহলে, এত যখন ভালো বলছে খেতে তো হবেই। আচ্ছা তোমরা যদি কেউ মাছ মাংস কিনে দাও, এখানে কাকু রান্না করে দেবে। মাছ মাংস যা ইচ্ছা তোমরা কিনে নিতে পারো, এখানে দিবে, কাকু তোমাদের রান্না করে খুব সুন্দর ভাবে খাওয়াবে। এটুকু কাকু আমাকে বললো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। পরোটা একটু দেখাও না তোমার। এই যে আমার পরোটা আর এই যে আমার ঘুগনি। ঠিক আছে, তাহলে এবার খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করি, তারপর দেখছি কোথায় কি যাওয়া যায়। বোটের টিকিট নিয়ে নিয়েছি, চারজনে চড়বো। এই যে আমি, তন্ময় দিয়া, আর যে ক্যামেরা পাচ্ছে আমার বউ, চারজন চড়বো, 400 টাকা। চলো ওঠা যাক, উঠে পুরো সমুদ্রের মাঝখানে যাবো, পুরোটা দেখাবো, পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে সানগ্লাসটা একটু পরে নিই, খুব রোদ। কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। চলো যাওয়া যাক। দীঘা বাঙালির কাছে একটা আলাদা আবেগ। লাইফ জ্যাকেটটা পরে নি। ফাইনালি পরে নিয়েছি লাইফ জ্যাকেট। এই যে আমাদের বোট দেখতে পাচ্ছ, এইটা বোটটা দেখাও তুমি। এই যে আমাদের বোট, বোটে উঠবো, যাবো সমুদ্রের মাঝখানে। চলো যাওয়া যাক। এই যে লাইফ জ্যাকেট পরছে, কেমন লাগছে বলো? ভালো। সমুদ্রের মাঝখানে যাবে তো? হ্যাঁ অবশ্যই। অবশ্যই তো, কত আনন্দ হচ্ছে কই রে? দাঁড়া, লাইফ জ্যাকেটটাকে পরি হয় তারপর বলছি। আর এই যে আমাদের বোট, আমরা উঠে পড়েছি। এই যে সব, এই যে উঠছে এখানে। সব ঠিক আছে, এই যে দিয়া খুব ভয় পাচ্ছে, দিয়া কান্নাকাটি করছে, দেখতে পাচ্ছ? বিশাল ভয় পাচ্ছে, বসো। ফাইনালি এবার যাচ্ছি আমরা মাছ সমুদ্রে। আগের বারে যখন দীঘা এসেছিলাম তখনও গিয়েছিলাম, এইবারেও যাচ্ছি। পুরো জল ছিটকে পুরো ভিজে গেছি, ঘড়িটা গেল ভিজে, কিন্তু আগের বারে ভেজেনি, এইবারে পুরো ভিজে গেছে। এইবারে ভিজে গেল কেন আমি বুঝতে পাচ্ছি না। এখন তো জোয়ারও নেই, পুরো জল ছিটকে গোটা একদম ক্যামেরা ট্যামেরা সব ভিজে গেছে আমার প্যান্ট ট্যান। খুব মুশকিল, খুব মুশকিল লাগছে, খুব মুশকিল। ফাইনালি যাচ্ছি আমরা, বলো
কোনো কথা হবে না, দারুণ দারুণ লাগছে। বসে আমি ভিডিও করতে পারছি না, এত ধাপছে বসে আমি ভিডিও করতে পারছি না গাইস, বিশাল ধাপছে গাইস। এই যে এখানে দাদা, এই যে দাদা আছে, দাদা বাড়ি কোথায়? আমাদের বাড়ি মিডিয়া পুরুষ কলকাতা। আমরা ওখান থেকে এসেছি, খুব ভালো দাদা একটা ইউটিউব করছে, ভিডিওটা দেখবেন, খুব এনজয় করেছি আমরা। আগে দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে উলুবেড়িয়ায়। সমুদ্রের জল দেখে আর এই যে দাদারা আছে, আর এই যে আমার তন্ময় দাদা, আমার বাড়ি কোথায় বললেন? না না, মুনি দাদা, তোমার বাড়ি দাদা শিলিগুড়িতে? শিলিগুড়ি দাদা, তোমার বাড়ি কোথায়? আমাদের ফুল গ্রুপ আজকে কেমন? আর একটা বোট আসছে, দীঘা ব্লগের সেকেন্ড পার্টটা এইখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে থার্ড পার্টে। ততক্ষণের জন্য সবাই টানা করে দাও।